ত' হেল্ল' বন্ধু বান্ধৱীসকল আশা কৰোঁ আপোনালোকসকলে ভালে আছে তো আজি মই লৈছোঁ আপোনালোকৰ বাবে এটা নতুন ভিডিঅ' ভিডিঅ'টো হ'ল যে আপোনালোকৰ যদি বাৰ্থ চাৰ্টিফিকেটখন এতিয়ালৈকে বনোৱা নাই তেনেহ'লে আপোনালোকে ঘৰতে বহি থাকি আপোনাৰ বাৰ্থ চাৰ্টিফিকেটখন বনাই ল'ব পাৰিব তো আপোনালোকে কেনেকৈ অনলাইন আবেদন কৰিব আৰু লগতে আপোনাৰ কি কি ডকুমেণ্টছ দিব লাগিব এইটো জেট আজিৰ এইটো ভিডিঅ'ত জনাই দিয়া হ'ব তো ভিডিঅ'টো অলপো স্কিপ নকৰাকৈ প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকিব চোৱাৰ পিছত আপোনালোকে নিজেই ঘৰত বহি থাকি আপোনাৰ বাৰ্থ চাৰ্টিফিকেটখন বনাই ল'ব পাৰিব তেন্তে বলক ভিডিওটো আরম্ভ করো তো আৰম্ভ আরম্ভ করার মোৰ এটাই রিকুয়েস্ট যদি মোট চেনল নতুন আছে তেন প্লিজ চেনল সাবস্ক্রাইব করব আর আইকনটো অন করে দিব তো আপোনালোকে প্রথম পেজত আহিব লাগিব আৰু আর পেজৰ লিঙ্ক মানে ডিসক্রিপশন দিয়া থাকিব তাতে ক্লিক করে দিয়ে আপনার সম্মুখ এনেক অপশনটা আহি যাব তো এটা আপনাদের চাও চাবি ওয়েলকাম টু আসাম অনলাইন সার্ভিস তো এটা আপনারা ইমেল আউজার নেম দিয়ে লগ আপনাদের যদি এলাকায় ইউজার নেম আর ইমেল বনোৱা নাই তো আপোনালোকে কেনেকৈ বনাব অলরেডি মোৰ এই চেনেলত ভিডিও আপলোড করা আছে তো আপোনালোকে সেই ভিডিওটি চাই ইউজার নেম বা স্ক্রিন নেম বনায় ইয়াতে লগ ইন হব পারি তো সেইটো ভিডিওর লিঙ্ক মানে ডিসক্রিপশনত দিয়ে থাকিব তাতে ক্লিক করে দিয়ে সেই ভিডিঅটো চাই আপোনালোকে আপনার লিন আইডি বনায় আপনারা হব হবেন তো মতো লগ ইন হয়ে আপনারা নেক্সট স্টেপটা দেখাই দিয়ে আসো তো লগ ইন বর্ণন ক্লিক করে দিয়ে আপনার সম্মুখ এনেক পেজ ওপেন হব সঙ্গে লিখা আছে সার্চ ইফর বাই টাইটেল আপোনালোকে চাবি সে তো এটা আপনার সব সিলেক্টটা অপশন আছে আপনার সিলেক্ট ক্লিক করি ক্লিক করার পেছি আপনারা বহুত সার্ভিস পাব আপনারা ইয়া ইয়ার বহুত সার্টিফিক বার তো আপনারা সব স্কুল ডানি স্কুল ডান করে সব এটা অপশন পাব রান করে থাকি আপনারা সব এটা অপশন পাব সব এটা লেখা আছে পারমিশন ফর ডিলেট বার্থ রেজিস্ট্রেশন আপনারা সব পেছে ইয়ার কিন্তু আপনার ডেথ সার্টিফিকেটও বনাব পড়তো তো আজ মানে ডেথ দেখাই দেখো মই বার্থ কেনে কেনকে এপ্লাই অনলাইন মাধ্যমে আপনাদেরকে আপনারা দেখাই দিম তো আপনারা পারমিশন ফর পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন আপনারা এটি সিলেক্ট করে লোয়ার পিছন আপনার সাথে গো একটা অপশন আছে আপনার গোত ক্লিক করে দিব তো যেটা আপনারা গোট ক্লিক করি আপনার সন্খত একে পেজ ওপেন হবে এটা আপনার কাছে একটা অপশন আছে অনলাইন তোমার অনলাইন ক্লিক করে দিব তো অনলাইনত ক্লিক দিলে আপনার সন্মুখ এটা দুটা অপশন আসবেন সাবমিট অনলাইন আর তো আপনারা সাবমিট অনলাইন ক্লিক করে দিব তো সামিন ক্লিক করে দিয়ে আপনার এগুলোকে পেজ ওপেন হবো তো এটা আপনার সঙ্গে এইখন পেজ আপনারা ডেস্কটপ সাইট করে লোক তো ডেস্কটপ সাইড করে ওপর তিনটা ডট দিয়ে আছে সেই ডোত আপনারা ক্লিক করে দিব ক্লিক করার পেছি আপনি ডাউন কৰি সব ইয়ে ডেক্সটপ সাইটগুলি অপশন আছে ডেস্কটপ সাইট করে লোক এতে আপনি ডাউন কৰিব স্ক্রল ডাউন করে ইয়াতে লিখা আছে সব প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজটা সেলেক্ট লাগিব ইংলিশ এসামিস বেঙ্গলি বড়ো তো আপনারা ইংলিশ সেলেক্ট করেছি আপনার সব আছে এপ্লিকেন্ট ডিটেলস তো আপনারা টু দিব লাগিব তো প্রথমে আপনার ইয়াতে এপ্লিকেণ্ট নেম মানে আবেদনকারী আপোনাৰ আপনার আপনার নামও আপোনাৰ আপনার নামো নামও পাৰে মানে যিজনে আপনার আবেদন করে আছে সের নামটা আপনারা দিয়ে দিব তো আপনার নামটো দিলেও হব আর যদি আপনার দেউতার নাম দিব খোঁজে আপনার দেওয়ার নামটাও দিবেন প্রথমে তো আপনার নামটো দি দিব দিয়ার পিছত আপনার মোবাইল নাম্বারটা দিবস আপনার সাথে নবজাতকর সম্বন্ধে ৰিলেটিভ রিলেশনটা দিব তো রিলেশন আপনার কি হয় সেই রিলেট আপনার দিব লাগিব তার আপনার সাথে তলর যদি আধার নম্বর পান নম্বর ইমেইল এই অপশনেল হয় সে নিদিও হবো তারপর স্কলডান করব স্কলান করে হলে আপনার ইয়াতে নিউ বৰ্ণ ডিটেলস তো এটা আপনার যার নামত আপনার বার্থ সার্টিফিক বনাব সের নামটোহে ইয়াতে দিব লাগিব তো আপনার হেয়া ইয়াতে দিয়ে দিব তারপর আপনার সাথে বার্থ অফ জন্ম তারিখ ডেট অফ বার্থ আপনাকে ডেট অফ বার্থ ইয়াতে দিব ডেট অফ বার্থ দিয়ে স্কুলনার সঙ্গে এটা জেন্ডার এটা আপনারা ইয়াতে সিলেক্ট করে মেল ফিমেল ফিমেলে আপনাকে কৰি লব করব তারপর আপনার স্কেলে ফাদার নেম এটা আপনার দেওয়ার নামটা ইয়াতে দিয়ে দিদি তারপর আপনার মাদার্স নেম আপনার মাকর ইয়াতে দিয়ে দিব তারপর প্লেস অফ বার্থ আপনার ইয়াতে দিয়ে দিব তারপর স্কলান করব সাতে এই অপশনাল হয় এই নিদলেও হব দুটা চিকিৎসালয় নাম ইয়ার এড্ৰেছ অফ হোম হসপিটাল এইবর নিদেলেও হব তার আপনার সঙ্গে এতে পলম হওয়ার কারণ তো আপনার যে পলম হয়েছে সেই পলম হওয়া দিব লাগিব আপনার যে লেট হয়েছে বার্থ সার্টিফিকার কারণে তো সেই পলম হওয়ার কারণ আপনার দিব লাগিব তো ইয়াতে দিয়ে দিব কিহর কারণে আপনার পলম হয়েছে কিহর কারণে আপনার দেরি হয়েছে সেইটা ইয়াতে দিয়ে দিব তারপর স্কল্যান করব স্কল্যান্ড করছি দিব লাগিব এই স্টেট দি দিব ইয়াতে সিলেক্ট কৰি লব তারপর সাব ডিভিশন মানে মহকুমাটো মহকুমা সিলেক্ট সেলেক্ট লো যার পিছার সার্কেল সিলেক্ট আপনারা সেলেক্টোব তারপর আপনারা ভিলেজ ওর টাউন তো আপনার গাড়ির নামটা যদি গাঁত বসবাস করে তাহলে গাঁস গাঁত সেলেক্ট করি আর টাউনত বসবাস করে টাউন ইয়াতে সিলেক্ট করে তারপর আপনার এরিয়া পিনকোড তো আপনার পিনকোড ইয়াতে দিয়ে দিব দিয়ে দিকে আপলোড স্কেন কপি অফ দ্য এপ্লিকেশন ফর্ম তো এখন ফর্ম আপনারা ডাউনলোড লাগিব এই ফর্ম আপনাদের ডাউনলোড করে লিখি আপনাদের ফিল আপ করে আপনারা ইয়াতে আপলোড দিব এই ফর্ম কত পাব মানে ভিডিওর শেষত জানাই দিম তো এটাও আপনাদের এই ইয়াতে আপলোড দিয়ে দিব তারপর আপনার সাই ইয়াতে তো চাব সাবছে ব্যক্তিগত বা সরকারি চিকিৎসালয়ের পৰা জন্ম প্রমাণ সম্পর্কে দিয়া প্রমাণপত্র নাইবা বয়সর প্রমাণপত্র আপনার দিব তো আপনার ইয়াতে দিয়ে দিব বয়সের প্রমাণপত্র তো দি দিবস আপনার সাই ইয়াতে স্কুল সার্টিফিকেট এডমিট কার্ড ফোর এস সিক্স এন্ড এভব তো আপনাদের ইয়াতে ইয়ে আছে স্কুলের প্রমাণপত্র বা প্রবেশপত্র ছয় বছর ঊর্ধ্বর বা অভিভাবকর বিবরণ তো আপনারা ইয়াতে বাদ লাগিব আর আপনার যদি এটা যদি স্কুলত পঢ়ি আছে পড়েছে সার্টিফিকেট দিব পারে স্কুল আর যদি আপনারা কলেজত কইছে এডমিট কার্ড পাইছে তিন আপনার এডমিট ইয়াতে দিব তো দি দিব তার এটা এফিডেভ এটা আপনার একটা এপিডেবিট লাগবে শপথনামা তো এফিডেভিট ইয়াতে দিয়ে দিব পিছত আপনার সাথে এনি আদার্স ডকুমেন্টস এই নিদলেও হবো এই অপশনাল হয় পিছত আপনার সাথে নো ফেস টু বি প্রিন্ট পেস স্কেন তো আপনার সাথে এই দুটা অপশন আছে এতে আপনার স্কেন কেটা ইয়ার ইয়াৰ পিছত প্রিন্টা করেছে আপোনাক ইয়াতে দিব তো ইয়াতে দি দিব তোপাশে আপনার সঙ্গে কপ্সা তো কেপচাটো আপনারা এটা ফিল করে লোক এই বক্স আপনারা কপসাটা ফিল করে এইখানে ফর্ম ফিল হওয়ার পিছু আপনার স্যার তলত চাবিছে সাবমিট এটা অপশন তো আপনাকে সাবমিট বটনত ক্লিক করে দিব তো সাবমিট বটনত ক্লিক করে দিয়ে পেমেন্ট অপশন লই যাব তো মানে এই ফিল করে আপনারা নেক্সট স্টেপটা দেখাই দিয়ে আসো তো সাবমিট বটনত ক্লিক করে দিয়ে আপনার সম্মুখ এটা পেজ ওপেন হোক স্যাকাতে লিখে আছে সার্ভিস নেম পারমিশন ডিলেট বার্থ রেজিস্ট্রেশন তো আপনার সবাই ফর ফ্রম হেজ বিন ভেলিডেট সাকসেসফুলি প্লিজ ক্লিক অন পে ফর পেমেন্ট তো আপনারা এটা পেমেন্ট করবো তিরিশ টাকা একটা পেমেন্ট করিমেন্ট করলে সঙ্গে একটা অপশন আছে পে বলে আপনাদের পেড ক্লিক করে দিব তো পেড ক্লিক করে আপনার সম্মুখত হয়তো এবার পেতে তো আপনারা সঙ্গে সেন্ড এনি ওয়ে আপনার লিখা আছে সেন্ড এনি ওয়েত ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আপনার সন্মুখ্যত একে পেজেন এটা আপনার সাথে একটা অপশন পাব ক্লিক টু প্রসিড তো আপনারা সব করি ক্লিক টু প্রসিডত আপনাদেরকে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আপনার সম্মুখত একে আহি যাব এতিয়া আপোনাৰ সাগেতে এটা অপচন আছে স্ক্রল ডাউন কৰিব সাগেতে প্ৰসিড টু পে তো আপোনাক প্ৰসিড টু পেত ক্লিক কৰি দিব তো যেতিয়া আপোনাক প্ৰসিড টু পেত ক্লিক কৰিব আপোনাৰ সন্মুখত এনেকুৱাকে পে পেমেন্ট কৰা অপচনবোৰ আহি যাব তে সাগেতে আপোনাক ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আপোনাক এবৰ দি আপোনাক নেট বেংকিং এবৰ দি আপোনাক ইয়াতে পেমেন্টটো কৰি ল'ব পাৰিব তো আপোনাক এনেকুৱাকে আপোনাৰ বার্থ সার্টিফিকেটখনৰ বাবে আবেদন কৰিব পাৰিব তো এতিয়া আপোনাক চাই লওক যে আপোনাৰ ফৰ্মখন আপোনাক কেনেকৈ ডাউনলোড কৰিব তো ফৰ্মখন ডাউনলোড কৰিবলৈ সাগেতে বেগত আহিব আপোনাক সাগেতে মই দেখাই দি আছো তো বেগ আপনাদের সবাই সার্চ বারো আপনারা টাইপ করব ই ফ্রম আসাম ফর্ম আপনারা ই ফ্রম আসাম ফর্ম টাইপ করে আপনারা সার্চ করব সার্চ লগে প্রথমত যিটো লিঙ্ক আছে ডাউনলোড ই ফ্রম গভর্নমেন্ট অফ আসাম ইন্ডিয়া আপনাদের এই লিঙ্কত ক্লিক করে দিব তো ক্লিক করে দিয়ে আপনার আহি একেমূর ইয়াতে সকল ফর্ম ইয়ার পরে আপনারা ডাউনলোড করে লোক তেতিয়া আপনারা স্কল ডান করব স্কলন করে সবাতে একটা অপশন পাব সব পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন তো আপনার সাইডত দিয়ে আছে ডাউনলোড বলে তো আপনাদের ডাউনলোডত ক্লিক করে দিব তো এনেকুৱাকৈ আপোনাৰ ফৰ্মখন এইখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব আৰু এইখন ফৰ্মৰ লিংক মই ডিচক্ৰিপশ্যনত দিয়া থাকিব তাতে ক্লিক কৰি দিয়াৰ লগে আপোনাৰ এনেকুৱাকৈ ফৰ্মটো আহি যাব আৰু এইখন ফৰ্ম আপোনালোকে প্ৰিণ্ট আউট লৈ আপোনালোকে এই ফৰ্মখন ফিল কৰি তাতে আপলোড দি দিব তো আশা কৰোঁ ভিডিঅ'টো ভাল লাগিছে যদি ভিডিঅ'টো ভাল লাগি থাকে তেনেহ'লে লাইক কৰিব আৰু যদি মোৰ চেনেলত নতুন হৈ আছে তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো অন কৰি দিব ধন্যবাদ